মিনি ডাবল মোমিনার বিশ্বাস স্থাপনকারী নারীগণ এবং পুরুষগণ মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ মুমিন মানে বিশ্বাস স্থাপনকারী ইমান আনায়নকারী কিন্তু আপনার বোলা আনবিন পুরুকিত ইমানদারের মুমিনের সুর আনফালের দুই নম্বর আয়াতে পাঁচটা গুণাবলি বর্ণনা করছেন ইন্দামালব মেনু নান্দাজি না যুকিরাল্লাহু অজিলাত কলুবোহম ওয়া ই যা তুনিয়া তা আলাইহিম আয়া তুহু যা দা তুহুম ইমান ওয়া আলা রব্বিহিমি আ তাওয়াক্কা লোন আল্লা জি না য়ুকি মু না সলাদা অমিমা রজাক না আল্লাহ বলছেন যাদের মধ্যে এই পাঁচটা গুণ থাকবে তারাই হচ্ছে আমার প্রকৃতি ইমানদার বান্দা এক নম্বর বলছেন ইদা জুকির আল্লাহ অজিলাত বহুম যখন তাদের কাছে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর বলত্বের কথা স্মরণ হয় আল্লাহর বড়ত্বের কথা আল্লাহর কথা স্মরণ হলে তাদের অজিনাত কোলো বহুম তাদের অন্তঃকরণগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে আমি আল্লাহর দরবার কি জবাব দেব কে নি আল্লাহর দরবার সেই দিন উঠব আমি কি আনুগত্য করতেছি কি নিষিদ্ধ কার্যাবলীর থেকে কতটুকু বিরত থাকছি কিংবা নয় বলে আলামিনের যেই স্মরণেই হোক না কেন তাদের অন্তঃকরণ যখন ভীত সন্ত্রস্ত হয়ে যায় ওই যায় আলাইহিম দুই নম্বর যখন তারা আল্লাহর কোরআন তেলামত করে আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন বলি যখন তারা তেলামত করে আলোচনা করে পড়ে তাদের ইমান গুণ আরও বৃদ্ধি পায় তাদের ইমান বেড়ে যায় তিন নম্বর বলছেন ও আল্লা তাবাক কালুল তারা তিন নম্বর একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হয় আর কাহার উপর তারা নির্ভরশীল হয় না চার নম্বর আল্লাহ আরামিন বলছেন অমিম্মা রজাক না হুম ফেকুন তারা কি করে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় কি করে ব্যয় করে আল্লাহ বলছেন উলা হাক এরাই হচ্ছে আমার প্রকৃত ইমানদার বান্দা জরে বলি সুবাহ যে এই গুণাবলী যদি থাকে আল্লাহ অন্য জায়গা বলছেন এরাই আমার মুমিন প্রকৃত মুমিন ইমানদার বান্দা এই ইমানদার বান্দা বান্দিদের জন্য আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন সুসংবাদ দিয়েছেন পাঁচটা গুণাবলী যে এই তারা পাঁচটা গুণাবলী থাকবে আল্লাহর কোরআন আল্লাহর তারা আল্লাহর কথা স্মরণ হলে হৃদয় প্রকম্পিত হবে এবং কোরআন চেরামত করলে আল্লাহর বিধান নিদর্শনে ইমান বৃদ্ধি পাবে তারা নামাজ কায়েম করবে আল্লাহর উপর ভরসাশীল হবে এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে এই পাঁচটা গুণাবলীদেরকে বলা হয় মমিন আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন উলায় মমিন হাক্কা এখন আমরা নিজেরাই চিন্তা করে দেখি এই গুণাবলী আমাদের মাঝে আছে কি না এখন আপনি যদি খালি শুক্রবারের দিন নামাজ পড়তে আসেন আর আপনি যদি কেন আমি পাক্কা নামাজি এই তো বেঈমানি ছাড়া আর কিছু নাই জোরে বলি নামাজ তো আপনি পাঁচ অর্থ নামাজ পড়েন কি না এটা দেখেন আল্লাহর ওপর নির্ভরশীল আপনার কতটুকু আছে আপনি নেতার উপর নির্ভরশীল আমার নেতা এবার যদি নৌকা দেয় তাহলে আমি পাব। আর যদি নেতা না দেয় তাহলে আমি তো নৌকা পাওয়ার অধিকারী নয় ভরসা কার ওপর থাকবে আল্লাহর ওপর ভরসা মমিনের ভরসা থাকবে আল্লাহর আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন কেয়ামতের দিন আল্লাহ নবী বলছেন আমার উম্মত সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতি হবে এবং এরা আরও সত্তর হাজারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে অন্য রেওয়াতে বলছেন আবার আরেকটা রেওয়াতে বলছেন সত্তর গুণ সত্তর এই সত্তর গুণ সত্তর দিয়ে যাওয়া হয় এত লোক আল্লাহ নবী বলছেন বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বৈশিষ্ট্য তারা একমাত্র আল্লাহর ওপর নির্ভরশীল হবে জোরে বলি সব আর আল্লাহ বলছেন আলাল্লাহ হিফাহু হাসবুহু যারা আল্লাহর ওপর নির্ভরশীল হয় আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট জোরে বলিছ বা এই জন্য মমিনের ভরসা থাকবে আল্লাহর ভোর তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করাও মানসিকতা থাকবে এই এই গুণাবলী যদি থাকে তারা হবে মুমিন বান্দা এটা যদি নারীদের মধ্যে থাকে তাহলে তারা হবে মুমিনা নারী এদের জন্য আল্লাপক সুসংবাদ প্রদান করেছেন